তোমরা কলেজের ছাত্র ছাত্রী আজকে মুক্তিযুদ্ধের গল্প মুক্তিযুদ্ধের গল্প না ঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে আসছো এটা শুনে আমি খুবই আনন্দিত আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আবাল বৃদ্ধ বনিতা সারা বাংলাদেশের সবাই একসাথে যুদ্ধে নামছি এবং সেইখানে মেয়েরাও বাদ যায় নাই মহিলারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ অংশগ্রহণ করছে এবং এখান থেকে অনেক দূর দূরান্তে আমরা বিভিন্ন অপারেশনে গেছি সেইখানেও মহিলারা আমাদের সাথে ছিল এবং তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এই কাকন বিবি এই কাকন বিবি মুক্তিযুদ্ধের সময় আমার সাথে ছিল তো আজকে তোমরা যে কাকন বিবির কাছ থেকে শুনতে আসছো এটা আসলে মহিলাদের জন্য একটা গর্বের বিষয় মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করছে কেন করছে তারা আমাদের উপর এমন অত্যাচার শুরু করছে তারা কি করছিল তোমরা জানার জন্য বলছি 25 মার্চ কালো রাত্র সেখানে তারা ঘোষণা করছিল কি কি ঘোষণা করছিল এই দেশের মানুষ চাই না আমরা চাই মাটি অপারেশন চার্জ লাইট পাকিস্তানিরা শুরু করে বাঙালিদের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অভিযান অপারেশন সার্চলাইট যাকে পাইছে তাকে ব্রাশ ফায়ারেরা মারছে এইভাবে 9 মাসে 30 লক্ষ লোক শহীদ হয়েছে শুধু 30 লক্ষ লোক শহীদ হয় নাই তারপরে শুরু হয়েছে কি গ্রামে গঞ্জে আগুন জ্বালাও সব কিছু পুরো ছাই করে দাও এরপরে মা বন্ধুর উপরে অত্যাচার শুনতে হয়তো একটু খারাপ লাগবে কিন্তু সত্য কথা বলতে হবে মা বন্ধুর উপর তারা নির্যাতন শুরু করছে সেই নির্যাতনের ফলস্বরূপ এখনো প্রায় 2500 ওয়ার চাইল্ড ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে সবচেয়ে বেশি আছে কানাডাতে ওয়ার চাইল্ড বুঝো তো যুদ্ধ শিশু মানে তারা যে অত্যাচার করছে আমাদের মা বন্ধুর উপর তাদের ফল হইল এই 25,000 শিশু এখন চিন্তা করো তারা যে অত্যাচার অবিচার নিপীড়ন করছে সেইখানে কি আমরা চুপ করে থাকতে পারি আমরাও সেইভাবে প্রতিরোধ গড়ে তুলছি বঙ্গবন্ধু কি বলছিল বলছিল যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং আমরা সেটা করছি রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব কিছু বন্ধ করে দিবে আমরা কি করছি আমরাও সব কিছু ইনশাল্লাহ বন্ধ করে দিছি যার দরুন তোমরা দেখতে পাচ্ছ এই যে ধাওয়া ব্রিজ যেখানে ছিল সেখানে কিন্তু এখন আর নাই একদম ওই ব্রিজ পুরাই ড্যামেজ করে দিছি জাওহা ব্রিজ ডাবর ফেরি এগুলি আমরা সব কিছু নষ্ট করে দিছি তারপরে যুদ্ধ তো আছেই সেই যুদ্ধগুলিতে এই কাকুন বিবি তোমাদের মায়ের মতো তোমাদের দাদির মতো এই কাকুন বিবি আমাদের সাথে সাথে ছিল আমার স্বামী হলে প্রথম স্বামী আমার আব্দুল মজিদ খান পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ থাকি আমি বিয়ে বইয়া পাঁচ ছেলে হইয়া এরপরে হে সিলেট বুঝলি হয়েছে সিলেট বুঝলি হইয়া এরপরে যারা 3 বছর পরে বাসাইয়া এ কোনো খবর নাই এরপরে আমার খুশি কমান্ডার বিয়ের দিছে শাহিদ ডালি কাছে শাহিদ ডালি কাছে বিয়ে দিছে একটা মেয়ে হইছে এরপরে দুধু লাগছে লাগিয়া এরপর আমার মির শকত আমার উস্তাদ আমার মির শকত কইয়া বোন তুমি আমরা লগে থাকো আমরারে সাহায্য করো তোমার স্বামী উসিলা তালাশ করো যাকা দেখিয়া এই পাঞ্জাবি
কোন জায়গাত আছে এই ব্যাংকের দেখা কোন জায়গা ব্যাংকার আছে এই টেং রাতিলা এই দেখা আছে গেলাম গেলাম যেতে হাসল এই দেখা আছে ব্যাংকের ব্যাংকার কোনহান আছে আর এই পাঞ্জাবি কতজন আছে এটা দেখা এরপরে আমি আইসে মির শকত কাছে মির শকত হইলে আমার উস্তাদ তার কাছে খবর ফুসাইয়া ফুসাইয়া পরে এক সপ্তাহ পরে আবার আমার ফাটাইছে গেলাম একটেং রাত্রিলা এরপরে আমার দরিয়া দরার নিচে পাঞ্জাবি আর রাজেকা এরপরে আমার মারপিট করছে মারপিট করছে আমার শিখ দিয়ে ফুরিয়া আমি যে স্বীকার করিয়া যে মুক্তি ফাটাইছে নে পাবলিক ফাটাইছে এটা তারা খবর লইল আমি তো কই না আমি মরতে রাখি আমি কথা কইতাম না এরপরে যারে হাসলো যারে আমার উস নাই কেমনে কেমনে তারা আমার উস করিয়া পরে জিকাইছে সত্য তিন সত্য দিয়া যে তুমি কে লাগি আসিয়া হন টেংরাস দিলা আমি আইছে আমার স্বামী তালাশ করিয়া আমার স্বামী হইলে আব্দুল মজিদ খান আমার আমার স্বামীর তালাশ করিয়া আমার স্বামী আর আনিয়া দেও আমার দেখাইয়া এরপরে ওয়ালেস করছে ওয়ালেস করিয়া সিলেট আব্দুল মজিদ খান এরপরে কথা কইয়া এই তারার লগে যে আমার পরিবার আমি অমুক জায়গা খাসিয়া বেটি আমি বিয়ে করিয়া পার ছেলে হইয়া মারা কেল এরপরে আমার বুঝলি হইছে আমার সিলেট আমি আর দেখা করতে হার না এরপরে আমার একটা কাগজ দিছে লেখা যে ইদা তুমি দেখা যাও মুক্তি কোন জায়গার কোনহানো ব্যাংকার কি আত্মীয় দেখা আর পাবলিক কোন জায়গার আছে তুমি দেখতে আইও এরপরে যারা হাসল আমি মির শকত কাছে দেখাইয়া আমার শরীর আমার জ্বালাইছে ফুসিয়ে এরপরে উসমান কর্নাল কাছে লইয়া কেছে আমার ইন্ডিয়া লইয়া কেছে দেখাইয়া শরীর হকস আর কাকস আমি দেখাইছি এরপরে কইয়া আমারে যে উসমান কর্নাল কইয়া যে মা তুমি সত্য কাজ করো মিথ্যা কাম করিও না আমরারে মারিও না আমরারে মারিও না তুমি সত্য কাজ করিয়া তুমি যাও আমরা বিশ্বাস করছি তোমার উপরে যুদ্ধের সময় আপনাকে অস্ত্র কে দিয়েছিল নিঃশকর অস্ত্র দিছি দিয়া শিখাইছে এমনে মারে এমনে বন্ধ করব তুমি এমনে কুলি মরব ওভাবে শিখাইছে শিখাইয়া ফরে এরপরে সাতক যাইয়া তারা লগে যুদ্ধ করে আমার উপরে একটা কাজ আসলো যে জাউয়ার বীজ মানতে হবে তখন ছিল রোজা আমরা এই জাউয়ার ব্রিজের যে মডেল মানে পাক হানাদার বাহিনী কোথায় তাদের পজিশন আমরা কোন দিক দিয়ে যাব এগুলি সব কিছু মানে মুক্ত এলাকায় আমরা ট্রেনিং দিলাম ওইখানে ব্রিজ বানাইলাম ব্রিজের মডেল তৈরি করে আমরা কোন দিক থেকে আক্রমণ করব কি লাগবে না লাগবে সব কিছু এক সপ্তাহ ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে আমরা মানে আমাদের খাবার দাবার মানে শুকনা রুটি টিন ভর্তি করে লইয়া আর্মস অ্যামুনিশন নিয়ে আমরা প্রথমে 120 জন গেলাম জাউয়ার ব্রিজ এবং ডাবরে ছিল তখন ফেরি ওই ফেরি এবং ব্রিজ একই সময়ে ভাঙার জন্য দুইটা পার্টি গেলাম একসাথে এরপরে ওইখানে গিয়া আলাদা হয়ে গেছে আর কি
এই জায়গাটার নাম হলো জাউয়া বাজার। এই জাউয়া বাজারের ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য আমাদের উপরে আমাদের সেক্টর কমান্ডার নির্দেশ দিল যে তোমরা জাউয়ার ব্রিজ উড়িয়ে দাও। এই ব্রিজ উড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হইল সিলেট এবং সুনামগঞ্জ এর সাথে মানে পাক হানাদার বাহিনীর যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন করে দেওয়া। তো এই ব্রিজটাকে দেখার জন্য আমি আসছি দিনের বেলা ওই রোজার মধ্যে। তো এখানে এসে দেখলাম যে এখন যে দোকানপাট দেখতেছো, বিল্ডিং দেখতেছো, এরকম কিছু নাই। এখানে আসছি তখন আমাকে সাজানো হয়েছে একজন কুলি, আর আমার সাথে দুজন মুক্তিযোদ্ধাকে সাজানো হয়েছে দুজন মাদ্রাসার ছাত্র হিসাবে, এবং তাদের ওই মাদ্রাসার ছাত্রদের আইডি কার্ডও করা হয়েছে। তারপরে এই আমরা ব্রিজে আসছি, ব্রিজে আসার পরে দুই তিনজন রাজাকার আসছে। তো রাজাকার আসার পরে এরা এসা উর্দু দিয়ে কথা বলে, তুম কেদার যাতে হ্যাঁ কেদার চা আয়া এগুলো বলতেছে। আমি কিচ্ছু বলি না, আমি একেবারে বোকা। তারপরে আমিও চোখে ইশারা দিলাম যে মাপ মেজারমেন্ট মোটামুটি আমি একটা নিয়ে নিছি আর কি। তারপরে এখান থেকে গেলাম, গিয়া রাত্রে থাকার পরে নৌকা করে আমরা ওই এখান থেকে প্রায় এক মাইল দূরে নৌকার থেকে নামছি। নামনা এত ভিতরে তো আমরা কোনো সময় আসি নাই, সবাই দেখি মুক্তিযোদ্ধারা মানে ভয় পাইতেছে। তারপরে আমরা করলাম কি, ওই দুই বাঘ হইয়া রাস্তার ওই পাশে গেলাম, মনে করো 30-35 জন, আবার এই পাশে 30-35 জন। এইভাবে আমরা ক্রলিং করিয়া করিয়া অ্যাডভান্স হইতেছি, অ্যাডভান্স হইতেছি। আর রাস্তার মধ্যে সবচেয়ে ইয়ে হইলো কি, কাঁটা ফলাইয়া রাখছে আর বাঁশের শলা ছোঁকা করিয়া গাইড়া রাখছে যাতে মুক্তিরা ক্রলিং করে না আসতে পারে। তো এগুলি তুলতেছি আর আগাইতেছি। আমরা তো নামছি প্রায় এক মাইল দূরে। এরপরে এই সময়ে একজন রাজাকার পাইলাম রাস্তার উপরে বসা, সে কিন্তু আমার দেখে না। আমি কিন্তু তার সোজাসুজি চলে আসছি, সোজাসুজি চলে আসি এবং বসছি। এই বলতেছে, খবরদার দেখার দেখার। তো আমি চিন্তা করলাম যে আমার কি দেখে ফেলল নাকি। পরে দেখি যে না, আর কিছু করে না, খেতা গায়ে দিতেছে। একটু একটু শীত, অক্টোবর মাস, একটু বৃষ্টি হয়েছে। তারপরে ওই রাইফেলটা রাখিয়া খেতা গায়ে দিয়া বসছে। খেতা গায়ে দিয়া যখন বসছে ঠিক মতো, তখন আমি লাভ দেওয়া গিয়ে তার চুলের মাঝে দৌড়ে ফেলছি, চুলের মাঝে দৌড়ি নাকের মাঝে বকছি। তো মাই মাই শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। আমি বলি, চোপ, একদম কথা বলবে না, কথা বললে কিন্তু তোরে শেষ। কয় না স্যার, কথা কী দেখবে। আমি বলি, ক এখানে কে আছে? এখানে একটা গড় আমি দেখছি বাতি জলে। কয় স্যার, এখানে 6 জন পাঞ্জাবি আছে। এরপরে একদম ব্রিজের কাছাকাছি চলে আসছি, এই সময়ে আমাদের একজনের মিস ফায়ার হয়েছে। যেই মিস ফায়ার হয়েছে তখন তো মনে করছি যে মুক্তি চলে আসছে। এই পাঞ্জাবি যে আসিল কয়েকজন, এইটা গ্রামের ভিতরে ঢুকে গেছে গিয়া, আর রাজাকার এটা রয়ে গেছে ফানিত ফুরছে। আর আমরা যারা ছিলাম, আমরা তো এই গুলির শব্দ পাইয়া মানে গোলাগুলি এমনভাবে শুরু করছি, একটা গুলি রেখে আর সবগুলি শেষ। তারপরে দৌড়ে ব্রিজের উপরে আসলাম। এখানে এসে বললাম যে ব্রিজ আমার দখলে, তোমরা ফায়ার স্টপ করো, আমি তোমাদের কমান্ডার হালিম বলছি, তোমরা ফায়ার স্টপ করো। এরপরে ফায়ার স্টপ করছে। এরপরে দেখলাম যে এখানে ট্রাক আছে। এরপরে একটা লোক ধরে আনলাম, বেশ মোটা স্বাস্থ্যবান, কিছু লোক ধরে আনছি। আর আমাদের লোক যারা আছে তাদেরকে দিয়া ওই ব্রিজ ভাঙ্গার যেই নিয়ম আছে সেইভাবে এই ব্রিজের দুই মাথায় গর্ত করলাম, বিভিন্ন জায়গায় চার্জ লাগাইলাম। চার্জ লাগাইয়া তারপরে সবাইকে বললাম যে তোমরা কমপক্ষে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দৌড়াইয়া পিছনে যাও। আমি একা এখানে রয়ে গেলাম। তারপরে এরা তো চলে গেল, আমি ফায়ারিং করলাম। ফায়ারিং করে আমিও দিছি দৌড়। আমি দৌড়ায় কিছু দূর গিয়া দাঁড়াইছি, দেখি যে ব্রিজ উঠতেছে না। তারপরে আবার আসলাম, আবার এসে দেখি যে
আগুন নিভে এসে গিয়া, ওই কিছু বৃষ্টি হইতেছিল তো বৃষ্টি পড়ায় আগুন নিভে এসে গিয়া। তারপরে আবার ফায়ারিং করছি, ফায়ারিং কইরা আবার দূরে একটু পিছনে গেলাম। এই সময় দেখি যে ধ্রম ধ্রম কইরা আওয়াজ করে এই ব্রিজটা এই জায়গাতেই নেই, ওইদিকে গেছে গিয়া। এরপরে আবার সবাই দৌড়াদৌড়ি করে, আমাদের লোকজন যারা পিছনে গেছিল তারা সবাই আবার জয় বাংলা করে দৌড়ে আসছে। আচ্ছা, গোবিন্দগঞ্জ যুদ্ধটি আপনারা কিভাবে করেছিলেন? আমি খবর লইয়া তো আমি দেখা কমিয়া আমি রোড মাঝে সড়ক মাঝে থাকে এদিন রুজা মাঝে। এরপরে তারা তো যাইয়া ফুল বাংছে রুজা। আমি বলি গোবিন্দগঞ্জের যুদ্ধটা সেটা কীভাবে করছিল, মানে আমরা এখান থেকে এই ট্যাংরাটিলা সুনামগঞ্জ ছাতক সব জায়গার থেকে ওই হানাদার বাহিনী মানে পিছু হটছে, পিছু হটার পরে তারা কোথায় গিয়ে পৌঁছিল গোবিন্দগঞ্জে, আর আমরাও তাদেরকে চারদিক থেকে ঘেরাও করছি। এই কাকনও ছিল, এরপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে তারা বলছে যে তোমরা সারেন্ডার করো, আমাদেরকে বলতেছে সারেন্ডার করো, তো আমরাও বললাম তোমরা সারেন্ডার করো, এবং চিঠিপত্র লেখা হয়েছে সারেন্ডার করো, আদারওয়াইজ গেট রেডি ফর দ্য লাস্ট ফাইট অ্যান্ড ডেথ। তারপরে তো তারা এটা মানল না, তারা কী করলো আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের বেশ কিছু লোক মারা গেছে, তখন আমার সাথের একজন লোক ধরে নিয়ে গেছে। তো কাকন এই সময়ে আমরা নিজেরও দুই তিন যাবৎ কোনো খাওয়া দাওয়া নাই, তো তারপর সে আমাদের সাথে ওই ট্রেন্সে ছিল আর কি। রাত্রে 12টায় গিয়ে আমরা ওখানে ট্রেন্স করছি, একটা বাড়িতে ওরে তখন রাখছি আর কি। আচ্ছা দাদু, ট্যাংরা টিলা আপনারা কীভাবে দখল করছিলেন? আমি 12টার সময় ট্যাংরা টিলা কিলাম, এরপরে যারা পাঞ্জাবি হইয়া আমরা গাইছি দুয়ালিয়া, তুমি আমরা লোকে গাইতে হাতে না, তুমি মুক্তি না দেহে এইভাবে আস্তে আস্তে আইবে। এরপরে তারা যায় আর যে তার থইয়া কেছে এই ট্যাংরা টিলা। এরপরে আমি ওফাকে মাঝে মিশ্র করে জানাইয়া তাড়াতাড়ি তখন আমরা ট্যাংরা টিলা দখল করব, আমরা 7 দিন করব। এরপরে আমরা সারা রাত ফাইট করতে করতে এরপরে আমরা 7 দিন গেল। এরপরে আমরা জয় বাংলা সকালে এক বেটা আমি কইছে তুমি জয় বাংলা কো, জয় বাংলা, জয় বাংলা, হে কইনা গেড়ে দিচ্ছে তাপর তাপর দিয়া। এরপরে কয় জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমি আস্তে আস্তে গেলাম কি দুয়ালে, আর হেরারা কইয়া তোমরা বেট কর এমনি দিয়া ও দুয়ালে আর থাকি। এরপরে তারা গেছে কি এই জায়গাটার নাম হলো ট্যাংরা টিলা। এই ট্যাংরা টিলা গ্রামটা মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের কাছে পরিচিত, এই জন্য যে এখানে একটা আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা একটা গ্যাস ফিল্ড আছে, এই গ্যাস ফিল্ডের জন্য এই ট্যাংরা টিলা বিশ্ববিখ্যাত। তখন 71-এ কিন্তু এই গ্যাস ফিল্ডটা চালু ছিল, তো এই গ্যাস ফিল্ডের যাতে কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে এখানে বিভিন্ন ক্যাটাগরির অফিসার ছিল, তাদেরকে সেভ করার জন্য এখানে পাক আর্মি আসতে থাকে, এবং শেষ পর্যন্ত তারা এখানে কী করছে হেডকোয়ার্টার। তো প্রথম দিকে তো মুক্তিযোদ্ধাদের তৎপরতা কম ছিল,
কম থাকায় তারা করছে কি মানে আসল আর্মি এখান থেকে উইথড্র কইরা মানে কিছু তাদের দেশের মালয়েশিয়া বা পুলিশ মানে নিম্নমানের সৈনিক দেয়া তারা এখানে পাহারা দিত আর কি। তো যখন আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং দিয়া আইসা এখানে আক্রমণ শুরু করলাম, প্রথম আক্রমণটা হয়েছিল এই যে স্কুলটা আছে, ওই যে দেখো স্কুল, স্কুলের পিছন থেকে আক্রমণ করা হয়েছিল। এই আক্রমণে কিন্তু তারা পিছু হটে গেছিল। এরপরেই তারা এখানে আরও আক্রমণ জোরদার করা হয়েছে যে মুক্তিবাহিনী তো এসে গেছে এখানে, এরপরে পুরা সেনাবাহিনীর লোক পাঠাচ্ছে। আস্তে আস্তে এখানে প্রায় 1000-এর মতো সেনাবাহিনীর লোক ছিল এবং সেটাকে সুনামগঞ্জ ছাতকের মতো মানে এটাকে করা হইলো এই এলাকার একটা হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারকে সেভ করার জন্য তারা আরও 3 মাইল আগে গিয়া বাংকার করছে, তাদের লোকজন সব কিছু মোতায়েন করছে এবং এখান থেকে সব কিছু পরিচালনা করা হইতো আর কি। তো আমরাও মানে এদিকে তো পরে আর আসতে পারি নাই, প্রথম দিকে তো আসছি অ্যাটাক করছি আমরা আসতে পারি নাই। এরপরে আমরা করলাম কি, কাকন বিবিরে আমরা গোপনে পাঠাইলাম, কাকন বিবিরে পাঠাইয়া ওর মাধ্যমে খবরাখবর নেওয়ার চেষ্টা করলাম। ওর একটা প্লাস পয়েন্ট ছিল কি, ওর স্বামী ছিল কি পাঞ্জাবি পাকিস্তানি। তো এই সুবাদে এই পরিচয়ে সে আয়েশা তাদের কাছে ঢুকত, ঢুকলে পরে সে এখান থেকে খবরাখবর নিয়ে যেত। যুদ্ধের সবচেয়েতে বড় জিনিস ছিল কারেক্ট ইনফরমেশন, ঠিক আছে। প্ল্যান করা হইল যে 14ই আগস্ট ছিল তখন পাকিস্তান দিবস না, আচ্ছা এই 14ই আগস্টে তারা খুব অ্যালার্ট ছিল যে আজকে তো 14ই আগস্ট আমাদের উপরে অবশ্যই আক্রমণ করবে। কিন্তু আমরা একটু চালাকি করে করলাম কি, 14ই আগস্ট তাদের উপরে কোনো আক্রমণ করলাম না, একটা গুলিও করিনি। আমরা ডিসিশন নিয়েছি, প্ল্যান করছি যে 16ই আগস্ট আক্রমণ হবে, এমন আক্রমণ হবে যে আমরা তাদের অন্তত 2টা ব্যাত করে ট্যাংরাটিলাতে আসবো। তারা যে নিরাপত্তা বলয় সৃষ্টি করছে এই 2টা ব্রেক করে আমরা ট্যাংরাটিলাতে উঠব। তারপরে আমরা করলাম কি, আসলাম সুলতানপুর, রাত্রে 2:30-টার দিকে ডিসিশন হয়েছে প্রথম ফায়ার ওপেন করব আমি এবং কিসের ফায়ার, টু ইঞ্চ মর্টার দিয়া 3টা ফায়ার করব। 3টা ফায়ার করার পরে আমাদের সব লোক একসাথে মানে ক্রলিং করে যা যেমনে পারে ওই দিকের যে সমস্ত বাংকার টাঙ্কার আছে পাকিস্তানিদের এগুলি সব দখল করবে। আর আমরা আমাদের সাহায্যের জন্য আমাদের শক্তিকে আরও বৃদ্ধি করার জন্য আমরা সেই দিন কয়েকটা মেশিন গানের ব্যবস্থা করছিলাম ওই ইন্ডিয়ার থেকে, বিএসএফের মেশিন গান, এগুলো রাখা হয়েছিল লক্ষ্মীপুরের কাছাকাছি। তারপরে শেষ পর্যন্ত আমি ওইভাবেই 3টা ফায়ার করছি আর কি, টু ইঞ্চ মর্টার দিয়া 3টা গোলা মারার পরে তারা সাইলেন্ট, কোনো রেসপন্স করে নাই। কিন্তু 5-7 মিনিট পরে এমনভাবে তারা ফায়ারিং শুরু করলো, গাছপালা ঘর দুয়ার যা কিছু আছে সমস্ত কিছু ছিঁড়া মানে তুফানের মতো উড়াইতেছে আর কি। শেষ পর্যন্ত 28শে নভেম্বর আমরা ট্যাংরাটিলা দখলে নিলাম আর কি, আমাদের দখলে। পাক বাহিনী এইদিকে এই যে কোম্পানিটা দেখছো ঠিক এই বরাবর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সাধারণত মানুষ চলে না, তা আমরা ভাবতেও পারি না যে তারা এদিক দিয়ে যাবে। এই দিক দিয়ে কিন্তু তারা পালাইছে, আর ওই দিকে ছিল গাড়ির রাস্তা, ওই রাস্তায় যায় না। আমরা যখন চারদিক থেকে ঘেরাও করছি তাদেরকে, তখন তারা আর কোনো রাস্তা না পাইয়া ওই কোম্পানির দক্ষিণ দিকে যে রাস্তাটা পেয়েছে এই রাস্তা দিয়া তারা পালাইছে। মুক্তিযুদ্ধকে জানো 76তম পর্বের কুইজ। ট্যাংরাটিলা পাকিস্তানি হেডকোয়ার্টারের তথ্য সংগ্রহ করার জন্য সেক্টর কমান্ডার মীর শওকত কাকে পাঠিয়েছিলেন? এ ক্যাপ্টেন হেলাল, বি ক্যাপ্টেন রৌফ, সি কাকুন বিবি, ডি আব্দুল হালিম।
बृहस्पतिवार भेतर ठीक जवाब पाठाओ एमजे स्पेस ए बी सी अथवा डी लिखे पाठिए दाओ 16242 नम्बरे ठीक उत्तरदाता मध्य थेके तीन जन के पुरस्कार हिसेबे देया हबे मुक्तियुद्धेर बई মুক্তিযুদ্ধকে জানো 75তম পর্বের কুইজের ফলাফল প্রশ্ন ছিল ভাষায় কত তারিখে যুদ্ধ সংঘটিত হয় সঠিক উত্তর ডি 3 ডিসেম্বর এই পর্বের বিজয়ীরা মিতুমনি মোহাম্মদ রাকিবুল হাসান ও টুটন মজুমদার যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার এই জায়গাটার নাম হলো মহাবতপুর আর এই যে এটা হলো মহাবতপুর মোকাম তে এই জায়গা পর্যন্ত ট্যাংরাটিলা থেকে পাক আর্মি পেট্রোল করতে আসতো পেট্রোল ডিউটিতে আইসা তারা খুঁজতো যে মুক্তিবাহিনীর লোকজন এখানে আসে কি না তারা অবশ্য খবর পাইছে যে মুক্তিবাহিনী এই পর্যন্ত দখল করে আছে তো আমরা প্রত্যেক দিনই এখানে এম্বুশ করে থাকতাম যে পাক বাহিনীর লোক এখানে আসে কি না আমাদের ইচ্ছে হলো তাদেরকে মারা আর তাদের ইচ্ছে হলো আমাদেরকে মারা তো ঠিক এইভাবেই মানে 15 অক্টোবর এখানে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা এবং ওই হানাদার বাহিনীর মাধ্যমে সেই যুদ্ধে আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ওদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির মধ্যে আমাদের 9 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা ভুলি নাই 43 বছর পরে হইল একজন লেফটেন্যান্ট কর্নেল এস হেলালুদ্দিনের আর্থিক অনুদানে আমরা প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করিয়া তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই শহীদ মিনার করছি এবং পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম যাতে দেখে বুঝতে পারে যে এইখানে বিরাট রকমের একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ইতিহাসকে রক্ষা করার জন্য সেই শহীদদের স্মৃতিকে রক্ষা করার জন্য আমরা এই শহীদ স্মৃতিফলক নির্মাণ করছি আপনি কি যুদ্ধের সময় একা ছিলেন নাকি আপনার সাথে আর মহিলা ছিল না আমি একলা তখন কি আপনার কোনো সমস্যা হয় নাই না আমি জড়াই ছিল না সারা দিন আমার ঘুম নাই আমি সারা দিন আর সারা রাত আর আমি খালি চিন্তা করে কেমনে একদিন আমার জয় করতাম আল্লাহর কাছে আমি যাহে আল্লাহ তুমি আমার সম্মান দাও তুমি ইজ্জত সাদলাল বাবা সাফিন বাবা ফিরাউলিয়া মুরুব্বিন জোয়া মা ফাতেমা জগত মা তুমি তুমি আমার লোকে সাহায্য করো তোমার উদার করো আমরা বিপদ থাকি হেরা দুয়া উঠলে না আমার কোনো শক্তি নেই আল্লাহ শক্তি দিছে আল্লাহ বুদ্ধি দিছে আর আরো এক কথা তোমরা কাছে চাই যে আমার মুক্তির বাজার থাকি আমার রাস্তারে তোমরা ফাঁকা করে দিবে হকর সব কাছে আমি চাই আর আমরা এলাকা এরহায় পর্যন্ত তোমরা রাস্তা কাটলে কি আমরা চলতে হবে না তোমরা আমার সাহায্য করো আমি কাপড় দিবি তোমরা পাশে আমি অনুরোধ করছি আমি কেমনে কেমনে যুদ্ধ হয়েছে এর লাগে তারা দিছে বীরপতি বুঝতেন হাসিনা বুঝতেন আজকে পর্যন্ত আমি কোনো টাকা পাই না কোনটা পাই না কেন এই সাই তোমরা কাছে মানে বলতেছে যে সে বীরপতি খেতাব পাইছে ঠিক এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে বীর প্রতীক খেতাব দিছে কিন্তু বীর প্রতীক
যেটা দিছে এটার গ্যাজেট হয় নাই গ্যাজেট না হইলে বীর প্রতীকের ভাতা আছে আলাদাভাবে 6000 টাকা সে এই 6000 টাকা পায় না শুধু মুক্তি যোদ্ধা হিসাবে মাসে 5000 টাকা ভাতা পায় তাই না কষ্ট করছে রে বাবা আমার লাগার এরকম কষ্ট করছে আমি শুনলাম তোমায় না খাইয়ে না কইয়ে আমি জাগা জাগা খবর লইয়া চেষ্টা করিয়া আমার দেশ নিশান লিঙ্গ দেশ নিশান কিন্তু এই পর্যন্ত আমার জীবন দিছে নিজে রক্ত নিজে ঢালাই এ কষ্ট মনে হলে মনে ভিতরে কান্দে কি করলাম আমি আপনি হইলাম ভগবান আমার